হিন্দু ধর্মের মধ্যে ভগবান শিব এক অন্যতম স্থান অধিকার করে আছে। ভারতীয় পুরাণের মধ্যে অন্যতম হল শিব পুরাণ, যেখানে স্বয়ং মহাদেব হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা। বাবা ভোলানাথের প্রতি আমাদের প্রেম স্মরণ করিয়ে দেয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা, এবং সেই হেতু প্রায় প্রতি বছর প্রচুর ভারতীয় দর্শনার্থী কেদারনাথ, অমরনাথ এসব তীর্থ করেন, আর হর হর মহাদেব ধ্বনিতে চারিদিক হয়ে ওঠে মুখরিত। আত্রাঙ্গি ব্লকের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে এমনই এক জায়গায় আমরা নিয়ে যাব মহাদেবের টানে এক নতুন জায়গার সন্ধানে। ওয়েলকাম টু আত্রাঙ্গি ব্লগ বন্ধুরা। আজকে আত্রাঙ্গির তিন বন্ধুর মধ্যে এক বন্ধু আমি চলে এসেছি আর একটা নতুন জায়গার সন্ধানে। নতুন নয়, এটা খুবই একটা দর্শনীয় স্থান এবং এর একটা ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই রয়েছে। তো চলো, কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পারছো ক্যাপশন দেখে কোথায় এসেছি, এবং বুঝতেই পারছো যে আজকে আমি একটা মন্দিরে এসেছি। তো কী মন্দির, কী তার গুরুত্ব, কী তার ঐতিহাসিক ঘটনা আছে সবটাই আমরা দেখব। তো চলো ভেতরে যাওয়া যাক। শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে কল্যাণেশ্বর মন্দির অতি প্রিয় স্থান, কারণ ঠাকুর স্বয়ং এই মন্দিরে এসেছিলেন এবং ঠাকুরের মানুষপুত্র স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথাতেও আমরা এই মন্দিরের উল্লেখ পাই। এখানে বলা আছে, আমরা গঙ্গার পশ্চিম উপকূল ধরিয়া উত্তরামুখে অগ্রসর হইতেছিলাম, একটু পরেই বেলুড় মঠের নিকটবর্তী গঙ্গার উপকূলে এক শিব মন্দিরের ঘাটে নৌকা লাগানো হইল। আমরা সকলেই নৌকা হইতে নামিয়া রাজা মহারাজ ও বাবুরাম মহারাজের পদাঙ্ক অনুসরণ করিলাম। তাহারা শিবের মস্তকে পুষ্প বিল্লপত্র অর্পণ করিয়া ডাবচিনি নিবেদন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আমরাও সকলে দর্শন প্রণামাদি করিয়া নৌকায় আরোহণ করিলাম। পরে শুনিলাম এই শিবই কল্যাণেশ্বর শিব নামে সুপরিচিত। ওম নমঃ শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিবঃ। ওম নিন্দ্রগুহ্যম পরিপূর্ণকামং কলানিধিং কল্মষনাশহেতুম পরাৎপরং যত পরমং পবিত্রং নমামি শিবং মহত মহান্তম্। নমামি শিবং মহত মহান্তম্। নমামি শিবং মহত মহান্তম্। বন্ধুরা, এখন আমি আছি হাওড়া ডিস্ট্রিক্টের বালিতে কল্যাণেশ্বর মন্দিরে। কল্যাণেশ্বর মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো, তো এটা কতটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বা কতটা দর্শনীয়, তো এবার একটু মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেব এটার পুরোটা ডিটেলস, কী কী অনুষ্ঠান হয় এখানে, পুজো দেওয়ার সময় কীরকম রয়েছে সবটাই জেনে নেব। তাহলে চলো একটু ঘুরে দেখি জায়গাটাও কেমন আর কী কী আছে।
আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তপন ঘোষাল। আর কল্যাণেশ্বর মন্দিরের যদি কিছু হিস্ট্রি বা কবে আনুমানিক তৈরি হয়েছিল যেটা আপনার? আনুমানিক হিস্ট্রিটা বলতে পারবো না, তবে আগে এখানে বেদবন ছিল। আচ্ছা। সেই বেদবনের মধ্যে একটা কুঁড়ে ঘরে একটা সাধু থাকতো। হুম। আর সেই ঘরের মধ্যেই শিবলিঙ্গটা ছিল। আচ্ছা। তারপরে সে তখন তো অত জানতো না, অত বুঝতো না, পাথরই মনে করতো। হুম। তারপরে আস্তে 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 সে যখন চলে গেল এখান থেকে, তখন জানা গেল যে ওপার থেকে এক জমিদারের গরু নদী সাঁতরে আসতো, মানে গঙ্গা, গঙ্গা সাঁতরে আসতো। আচ্ছা। এসে এখানে ওই দুধ ঢালতো। আচ্ছা। রোজই দুধ পাওয়া যায় না, ওরে যখন ফিরে যায় আর দুধ থাকে না, এরকম করে করে জমিদারের সেই লোকজন তখন এক কাজ করলো, ওরা নৌকায় লোক ঠিক করলো, গরুটা যখন যাবে তখন ওর পেছন পেছন যেন ফলো করে। সেইভাবে ওরা আসতে লাগলো, আস্তে 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 তারপর দেখলো এখানে উঠে জঙ্গলের মধ্যে ঢুকলো, ওরাও নেড়ে ঢুকলো। তারপর দেখলো এখানে ওই গরুতে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আর দুধটা ঢালতে। তারপর ওরা জানাজানি হলো, এরকম জানাজানি হতো। তারপরে ওখান থেকে ওরা খবর পেল এখানকার জমিদার যে রাজা ছিল, এখানকার রাজা, এটা বর্ধমানের স্টেট ছিল, বর্ধমান স্টেটের রাজা। আচ্ছা। এটা বর্ধমান স্টেটের অন্তর্গত ছিল। আচ্ছা, তখন এটা বর্ধমানের অন্তর্গত, বর্ধমান রাজা স্টেট পুরোটাই। পরবর্তীকালে যখন, তখন এই মন্দির হয়নি, এবার যখন ভাগাভাগি হবে তখন রাজা কী করলো, ছোটো করে একটা মন্দির করে দিয়ে গেছে। আচ্ছা। সেই মন্দিরটা ওইভাবেই ছোটো, কোনো রকম একটা ইট দিয়ে গিয়ে মাথাটাকে ঢাকা, এরকম একটা মন্দির ছিল। তারপরে আপনার ওই কি বলব, পরবর্তীকালে এটার আরও প্রচার বাড়ে। পরবর্তীকালে যখন ওইটা এ হলো আপনার রাজার ছোঁয়া বর্ধমান স্টেটের রাজা ছিল, মন্দিরটা যখন হয়ে গেল তখন এখানে পুজো পুজো এরা করতে আসতো, আশপাশের লোকজনও জানতে পেরে একটু আধটু পুজো করতে আসতো। তারপরে ওরা কী করলো, বর্ধমান রাজার এই এতটা এলাকা সামলানো অসুবিধে হয়ে পড়ছিলো বর্ধমান থেকে এত দূর পর্যন্ত, তখন ও ঠিক করলো যে এই অঞ্চলে যে লিজ, সেই সময়টা তখন আমরা তো দেখিনি, আমার বাবারাও দেখিনি, আমাদের দাদুদের আমলের আগে, আমার দাদুর আমলেরও আগে, তখন উনি এসেছিলেন এখানে, আসতেন হৃদে আর ওদের সব রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণদের ওনার ভাগনা হৃদে আরও সব কিছু লোকজন নিয়ে এসেছিলেন। আচ্ছা। তখন এসে এখানে বলতো, ওরে হৃদে দেখ বাবার মাথা নড়ছে, এই ফুলটা দিলাম, ফুলটা দিলাম, এই দেখ ফুলটার মাথা নড়ছে পড়ে গেল, বুঝলেন এই অবস্থা ছিল। জানতো সে বলে, আচ্ছা ঠাকুর বলতেন জানতো শিব, সেটাই চলছে প্রচারিত সেইভাবেই। তার জন্যে মঠ থেকে প্রতি সোমবার সোমবার বেলুড় মঠ থেকে, বেলুড় থেকে পুজো দিতে আসে সকালবেলা ছটার সময় মহারাজরা আসেন। আচ্ছা। আর এমনি মন্দিরের পুজো দেওয়ার সময় এখন কীরকম? পুজো দেওয়ার সময় তো সকাল ধরো ছটা থেকে আর বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত, সাড়ে বারোটার মধ্যে শেষ করতে হয়, নাহলে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগে তো। আচ্ছা। তারপর দুপুরে বন্ধ থাকে? দুপুরে বন্ধ থাকে, আবার বিকালে সাড়ে চারটে, সাড়ে চারটা থেকে কতক্ষণ? ওই যতক্ষণ আরতি হচ্ছে ততক্ষণ, আরতি শেষ হবে তারপর বন্ধ, সাড়ে আটটা ধরো। আচ্ছা। আর আর এখানে কি কি মন্দির আছে, কি কি ঠাকুর আছে? জানো ওই তো শিবের মন্দির, কালী মন্দির, তারপরে ওখানে নারায়ণের মন্দির, নারায়ণ গণেশ ষষ্ঠী ওখানে আছে, একটা ছোট শিব আছে পাশে, এখানে হনুমান মন্দির, এগুলো পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে কি অনুষ্ঠান হয়? দুর্গাপুজো তো হয়, দুর্গাপুজো হয় মেনলি তো শিবের মন্দির, যেহেতু সেহেতু শিবের শিবরাত্রি আছে, নীল চড়ক, পয়লা বৈশাখ সব আছে, চড়কের এখানে কিছু মেলা বা ঝাঁপ টাপ হয়, ধুনো পড়া হয় চড়কের দিন। আচ্ছা। আর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এখানে? দুর্গাপুজো হয়, ওর সাথে লক্ষ্মী পুজো তো আছেই,
সরস্বতী পুজো, জন্মাষ্টমী সবই সবই। আর এখানে কোনো ভোগ খাওয়ার বা এরকম কোনো ব্যবস্থা? খাওয়ার বলতে ওই পয়লা জানুয়ারি একটা আমরা কল্পতরু উৎসব হিসেবে করি। আচ্ছা, প্রত্যেক বছর? প্রত্যেক বছর। তাহলে এই বছরেও হবে? বছরেও হবে। আচ্ছা, ওটার কি সিস্টেম আছে? ওটার এমনি সিস্টেম কিছু নেই, যে এখন বহু লোক আসে যারা পুজো টুজো দেয় সম্পদ থেকে। আচ্ছা, পুজো টুজো বেলা বারোটা থেকে লোকজন খাওয়ানো হয়। আচ্ছা, টেবিল চেয়ার পেতে করে খাওয়ানো। বছরে একবার কল্পতরুতে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি, অনেকটা সময় কাটালাম। কল্যাণেশ্বর মন্দিরের পাশেই পীর বাবার দরগা রয়েছে। কথায় আছে সর্বধর্ম সমন্বয়ের যে ব্যাপারটা, এটা তার একটা জলজ্যান্ত প্রমাণ। তো এরপর এখান থেকে বেরিয়ে ওখানেই যাব। তো চলো দেখা যাক। তোমরা যারা দক্ষিণেশ্বর বেলুড় মঠে আসো, তারা দক্ষিণেশ্বর বেলুড় মঠের ঠিক মাঝখানেই জায়গাটা, একদম রাস্তার উপরেই, এসে দর্শন করতেই পারো। দর্শন করার সময়সূচিত বলি দেওয়াই হয়েছে। আমি ঠিক মন্দিরের গেটের সামনে এসেছি। আমি যদি মন্দিরের গেট থেকে বাঁ দিকে তাকাই, এই রাস্তাটা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছে, এবং আমি যদি ডান দিকের দিকে তাকাই, এটা বেলুড় মঠের দিকে যাচ্ছে। তো এটা একদমই মাঝখানে। এরপর চলো আমরা যাব পীর বাবার দরগাতে। দাও আমাকে দুটো দাও। পীর বাবার দরগায় ঢোকার আগে আমি একটু গোলাপ ফুল নেব, তারপরে যাব। কাছেই আছে একদম, দুটো গোলাপ ফুল নেব। আমাদের চলার পথে আমরা অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হই। কখনো কখনো লড়াই করতে করতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিই, কখনো বা লড়াইয়ের মধ্যে দিয়ে এক আনন্দ অনুভব করে এগিয়ে চলি। সকল চাওয়া পাওয়ার মধ্যে মাঝে মাঝে পবিত্র নির্জন স্থানে কিছুটা সময় নিজের মতো কাটাতে মন্দ লাগে না, তাই তো বন্ধুরা? আপনাদেরও এমন কোনো অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা আসব আরও নতুন নতুন কিছুর সন্ধান নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল